আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রিকিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুদূর ইউরোপের দেশ ডেনমার্ক থেকে এসে এখন জাতীয় দলের অধিনায়কত্ব করছেন জামাল ভূঁইয়া। ফিনল্যান্ড থেকে এসে তারিক কাজীও নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তাদের দেখানো পথে হেঁটেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন কানাডা প্রবাসী রাহাবার খান। বাংলাদেশের সাবেক ইংলিশ কোচ জেমি ডে খুঁজে বের করেছিলেন কানাডার সেমি প্রফেশনাল ক্লাব নর্থ টরন্টো নিট্রোসের হয়ে খেলা এই মিডফিল্ডারকে। 2021 সালে কিরগিজস্তানের তিন জাতি টুর্নামেন্টে লাল সবুজের জার্সিতে মাঠেও নামেন রাহাবার। শুরুতে তার লিগের মান দেখে নাক সিটকানো অনেকেই পরে তার খেলা দেখে প্রশংসা করতে বাধ্য হন। অনেকের মতে তো রাহাবার বাংলাদেশের অন্যতম সেরা স্কিলফুল মিডফিল্ডার। অবশ্য এই কথা বলতে দর্শকদের বাধ্য করেছেন রাহাবার নিজেই। কিরগিজস্তান থেকে ফেরার পর জাতীয় দলের তৎকালীন কোচ জেমি ডেকে সরিয়ে অস্কার ব্রুজনকে সাব চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের কোচের দায়িত্ব দেয় বাফুফে। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অস্কারের ঘোষিত মূল স্কোয়াডে জায়গা হয়নি রাহাবারের। এরপর অবশ্য এই মৌসুমের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেন রাহাবার খান। মৌসুমে শুরুর দুই টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। কিন্তু লিগ শুরুর আগ মুহূর্তে ইঞ্জুরিতে পড়ে পুরো লিগ থেকেই ছিটকে যান তিনি। লিগ শুরুর আগে দলের সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতিতে অনুশীলনের সময় চোট পান তিনি। এরপর এমআরআই করার পর দেখা যায় লিগামেন্টে পুরনো ইঞ্জুরির জায়গায় নতুন করে আঘাত পেয়েছেন রাহাবার। এরপর প্রায় দেড় মাস দেশে চিকিৎসা আর পুনর্বাসন প্রক্রিয়া চললেও ইঞ্জুরিমুক্ত হয়ে মাঠে ফেরা হয়নি তার। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে রিলিজ নিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে কানাডায় ফিরে যান রাহাবার। সেখানে দুই মাস চিকিৎসার পরও সমস্যার সমাধান না হয় চিকিৎসকরা তার পায়ে অপারেশনের সিদ্ধান্ত নেন। গত 28 জুন টরেন্টোর একটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয় তার পায়ের লিগামেন্টের অপারেশন। এখন অপারেশন শেষে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন রাহাবার। দীর্ঘ বিরতি কাটিয়ে খুব দ্রুতই মাঠে ফেরার লক্ষ্য এই মিডফিল্ডারের। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে রিলিজ নয় পরবর্তী মৌসুমে তাকে কোন ক্লাবে দেখা যাবে সেটা নিয়ে রয়েছে একটা ধোঁয়াশা। গুঞ্জন রয়েছে সদ্যই বিসিএল থেকে বিপিএলে উঠে আসা ফর্টিস এফসিতে যোগ দিতে পারেন রাহাবার। এছাড়া আরও কয়েকটি ক্লাবও তাকে দলে নিতে আগ্রহী। তার আগে সবকিছু নির্ভর করছে তার অনুশীলনে ফেরা এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার উপর। দেখা যাক নতুন মৌসুমে নতুনভাবে মাঠে ফিরে সমর্থকদের মন জয় করতে পারেন কিনা রাহাবার ওয়াহেদ খান। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে ফ্রি কিক বিডির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।